যাদবপুরে আজকে একটি ফ্ল্যাট দেখাবো যাদবপুরে ফ্ল্যাটটি রয়েছে স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট ডিস্টেন্সের ভেতরে আমি শিয়ালদা থেকে দেখানোর উদ্দেশ্য এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি অনায়াসে পৌঁছে যেতে পারবেন এই ট্যাক্সিগুলো দেখছেন এখান থেকে দশ মিনিট থেকে কুড়ি মিনিটের ভিতরে চলে যেতে পারবেন আর ট্রেনে যদি যান পার্ক সার্কাস তারপরেই থাকলো বালিগঞ্জ ঢাকুরিয়া তারপরেই যাদবপুর এ রয়েছে যাদবপুরে যা যা ফ্যাসিলিটি রয়েছে অল এভ্রিথিং সব ফ্যাসিলিটি রয়েছে ইউনিভার্সিটি কলেজ স্কুল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অল এভ্রিথিং সব কলেজ পেয়ে যাবে মেডিকেল কলেজ থেকে শুরু করে আপনি সব কিছু পেয়ে যাবেন আর যাদবপুর এমন একটি প্রাণকেন্দ্র এদিকে সাউথ কলকাতার একটি প্রাণকেন্দ্র যাদবপুর তেমনই যাদবপুর একটি জায়গা যেখান থেকে আপনি অনায়াসে সব জায়গা পৌঁছে যেতে পারবেন বাইপাস কানেক্টেড আর যাদবপুর থেকে আপনি একাধিক জায়গায় ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন গড়িয়া যেমন যাওয়ার জন্য ধর্মতলা আসার জন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য আসার জন্য খুব ভালো কানেক্টেড ঠিক দমদমের মতো দমদম একটা খুব ভালো কানেক্টেড এরিয়া যারা ফ্ল্যাট নেবেন দমদম যাদবপুর এই রকম জায়গাগুলো থাকতে আর অন্য কিসের চিন্তা জি প্লাস সিক্স বিল্ডিং এটি রয়েছে থার্ড ফ্লোরে সাউথ ইস্ট ওপেন একদম খোলামেলা এরিয়া যেমন এক দেখাতে পছন্দ হয়ে যাবে এমন একটি ফ্ল্যাট আজকে দেখাবো যাদবপুরে রয়েছে খুব কম বাজেটে লো প্রাইস রেল স্টেশন বাস স্ট্যান্ড এবং কে এইট বি বাস স্ট্যান্ড কানেক্টেড যাদবপুর যারা এরকম কানেক্টেড একটি থ্রি বিএসকে নিতে চান তাদের জন্য আজকে অ্যাপ্রোক্রিয়েট কে বলেছে কম দামে পাওয়া যায় না এবং কানেক্টেড সব কিছু কানেক্টেড পাওয়া যায় না এমন একটি কানেক্টেড আজকে নিয়ে এসি স্বাধীনভাবে থাকার জন্য একটি থ্রি বিএসকে ফ্ল্যাট চলুন দেখিয়ে দেই আর যারা গগন ইঞ্জিনিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটি শিয়ালদা প্ল্যাটফর্ম আর এই দিকে থাকলো মেট্রো কানেকটিভ এখান থেকে আপনি কুড়ি মিনিটের ভিতর ফ্ল্যাটটিতে পৌঁছে যাবেন চলেন আজকে ফ্ল্যাটটি দেখিয়ে দিই শিয়ালদা থেকে মাত্র কুড়ি মিনিটের ডিস্ট্যান্সে যাদবপুর শিয়ালদা বালিগঞ্জ পার্ক সার্কাস ঢাকুরিয়া যাদবপুর যারা যাদবপুরে ফ্ল্যাট নিতে চান তারা যোগাযোগ করুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্টেশন থেকে হাটাপথের পথের ডিস্ট্যান্সে ফ্ল্যাটটি রয়েছে এইট বি বাস স্ট্যান্ড যেখান থেকে আপনি সমস্ত জায়গার বাস পেয়ে যাবেন ইএম বাইপাস কানেক্টেড এই যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড যাদবপুর প্ল্যাটফর্ম থেকে ডিস্ট্যান্স রয়েছে পাঁচ থেকে সাত মিনিট হাটাপথের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটির এন্ট্রি নিয়েছি থ্রি বিএসকে ফ্ল্যাট তেরোশো স্কোয়ার ফিট স্ট্যান্ডার্ড ক্যাটাগরি এই ফ্ল্যাটটি রয়েছে থ্রি বিএসকে নিচে পার্কিং রয়েছে ফ্ল্যাটটির যারা নিতে চান এস বি থেকে লোন হয়ে যাবে আর ফ্ল্যাটটি রয়েছে একটি কমপ্লেক্সের ভিতরে তিনটি টাওয়ার রয়েছে আঠারোটি করে পারি ইউনিট রয়েছে এক একটি টাওয়ারে চুয়ান্নটা মতন ফ্ল্যাট রয়েছে কেপিসি মেডিকেল কলেজ আইরিস হসপিটাল সবই রয়েছে নিয়ার বাই সুলেখা সন্তোষপুর এক কিলোমিটার এবং পাঁচশো মিটার ডিস্ট্যান্সের ভিতরে রয়েছে এইট বি বাস স্ট্যান্ডের কাছে ফ্ল্যাটটিতে এন্ট্রি নিয়েছি এটা ফ্রন্ট ভিউতে এই বেডরুমটি পাবেন বেডরুমের প রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি ফ্রন্ট ভিউতে আপনারা পেয়ে যাবেন আর ফ্ল্যাটটি রয়েছে খুবই স্ট্যান্ডার্ড ক্যাটাগরি এবং স্লাইডিং সিস্টেম ব্যালকনি রয়েছে থ্রি বিএইচকের ফ্ল্যাট এটি একদম গাছপালা পরিপূর্ণ সুন্দর ভিউতে রয়েছে আর ডাইনিং কাম লিভিং প্যাসেজ রয়েছে বিগ বি সাইজে বেডরুমটার এক একটা বেডরুমের সাইজ রয়েছে দশ বাই চোদ্দো দশ বাই বারো এবং দশ বাই দশ এই বেডরুমটির সাইজ দশ বাই দশ বাকি দুটি বেডরুম রয়েছে আরও বিগ বি সাইজের এটি লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিং রয়েছে এটি বিগ বি সাইজের একটি লিভিং কাম ডাইনিং রয়েছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন যাদবপুরে খুব একটি প্রাণকেন্দ্র দক্ষিণ কলকাতার এখান থেকে আপনি সব সুযোগ সুবিধা যেমন পেয়ে যাবেন তেমনই খুব ভালো একটি লোকেশনে এই ফ্ল্যাটটি রয়েছে এই একটি বেডরুম রয়েছে যার লম্বা চওড়া রয়েছে দশ বাই বারো বাকিটি রয়েছে দশ বাই চোদ্দ মোটামুটি নিচে টাইলসের ফিনিশিং রয়েছে কমপ্লেক্সের ভিতরে তিনটি টাওয়ার রয়েছে যাদবপুর যারা নিতে চান ফ্ল্যাট আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে এটি রয়েছে ডাইনিং প্র্যাসেস লিভিং এবং ডাইনিং একটি ঠাকুর ঘরও রয়েছে সঙ্গে এটি একটি ঠাকুর ঘর এদিকে একটি কিচেন রয়েছে সবই দেখিয়ে দিচ্ছে এটা ডাইনিং প্র্যাসেসের লাগোয়া রয়েছে আপনি ডাইনিং এবং লিভিং যেহেতু দুটো প্যাসেজ রয়েছে অল্টারনেট করতেই পারেন সাউথ ইস্ট ওপেন রয়েছে ফ্ল্যাটটি এটি একটি ঠাকুর ঘর একদম এ ওয়ান কন্ডিশন এ ওয়ান ক্যাটাগরির ফ্ল্যাট যারা নিতে চান এখানে টোটাল ইউনিট রয়েছে আঠারোটি করে তিনটি টাওয়ার এটি একটি কিচেন রয়েছে সুন্দর মডিফাই করা রয়েছে যারা দেখছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এটি রয়েছে একটি কমন টয়লেট মানে কমন ওয়াশরুম সুন্দর সব ফিটিং একদম রেডি টু মুভ শুধু নিচের যে কোমোট সিস্টেম এটা লাগানো হয় না অনেকে দেখতে এসে ইউজ করে ফেললে সেই জন্য কয়েকটা দিন পরেই লাগানো হয় এটা দু থেকে তিন দিনের কাজ ডিউ থাকে ফিনিশিংটা মোটামুটি একটু বাকি আছে আর এই একটি বেডরুম দশ বাই বারো সাইজ রয়েছে যারা নিতে চান চারিদিকে খোলামেলা এরকম ফ্ল্যাট যারা পছন্দ করেন অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে লো প্রাইস লো বাজেট আর মিডিয়াম ক্যাটাগরির এই ফ্ল্যাটটি পাঁচ হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট দাম রাখা হয়েছে যারা এরকম একটি ফ্ল্যাট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি দেখে এবং যারা কন্টিনিউ দেখেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি বেডরুম কমন টয়লেট কিচেন এবং এটি একটি ডাইনিং কাম লিভিং এটি ঠাকুর ঘর একটি বেডরুম লিভিং কাম ডাইনিং প্রায় শেপে রয়েছে যারা নিতে চান সঙ্গে থাকুন দেখতে থাকুন আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করুন দেখতে থাকুন ক্লপসিক্যাল গেটও মোটামুটি রেডি সব কিছু রেডি লিফটটা লাগতে বাকি আজকে এই পর্যন্ত এই ফ্ল্যাটটা নেক্সট ভিডিও নিয়ে আসি সঙ্গে থাকুন দেখতে থাকুন যাদবপুর